30টা আসনের টার্গেট উনি বেঁধে দিয়ে গেলেন বৈঠকের পর, বাকি রইল 7টা। আমি এই বিষয়ে মানে মন্তব্য কি করবো, মানে এত হাসি পাচ্ছে প্রশ্নটা। 35টা 7টা বিষয়টা বাকি থাকার সাত, না না আমি বলছি মানে এই 7টা দিতে পারেননি বা 35টা দিতে পেরেছেন এরকম বিষয় নয়, কিন্তু এই সব কথা আসনেই উনি দেখানোর চেষ্টা করলেন। প্রথম কথা তো উনি আসেন ভোটের আগে, হ্যাঁ ভোটের আগে ওনার মনে হয় বাংলা প্রীতি বাংলা প্রেম, তাই জন্য ভোটের আগে আসেন, এবং আসার পর তিনি এমন গণ্ডগোল করে দিয়ে চলে যান। আপনারা কিন্তু খবর করলে এটাও খবর করতে পারবেন, এবং সাধারণ মানুষও দেখতে পাবে যে অনেক বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ক্ষুব্ধ এই বিষয়ে, মনক্ষুণ্ণ হয়েছে। সুতরাং আগে নিজেদের মধ্যে ওনাদেরকে ডিসাইড করে নিতে বলুন যে কে কোন আসনটা নেবে। কারণ আমি কালকেই টিভিতে দেখছিলাম যে অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমে, তো সেই জায়গায় দাঁড়িয়েই 35টা আসন বা 7টা আসন, যে 7টায় দিতে পারেনি, কোন 7টায় দিতে পারেনি সেটা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে, ঠিক আছে। এবং এই যে 7টা ওটা যদি তৃণমূলের জন্য ছেড়ে রেখে থাকে, মানে আমি বলছি 7টাই বাকি আর আর বাকিটা বিজেপি, তৃণমূলের জন্য আসন ছাড়তে হবে না বিজেপিকে। তৃণমূলের এখনও অবধি লড়ে নেওয়ার ক্ষমতা আছে এবং লড়ে ছিনিয়ে জিতে নেওয়ার ক্ষমতা আছে, সুতরাং এই 7টা আসনও ছাড়ার বিষয় নয়। 7টা আসন ওরা দিতে পারেনি বা 35টা আসনও দিতে পেরেছে এরকম না নয়, কিন্তু 35টা আসনের মধ্যেও দেখুন না আপনি, সময় আরও আসবে আস্তে আস্তে, সময় দেখতে পাবেন কত ক্ষোভ হবে, কত বাকবিতণ্ডা হবে, তর্ক বিতর্ক হবে, সাধারণ মানুষ উইল এনজয়। আমি বলবো সাধারণ মানুষ, আপনারা পপকর্ন নিয়ে বসে পড়বেন টিভির সামনে এবং এই মজাটা দেখবেন। আর আরেকদিকে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, একদিকে গীতা পাঠ হচ্ছে আরেকদিকে কিন্তু তিনি টেট সামলাচ্ছেন। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী, সবসময় মানুষের জন্য করা, মানুষকে দেওয়া, এই যে মনোভাব, সেটা ওই 7টা আসন বা 35টা আসনে বিচার হবে না, সেটা সাধারণ মানুষের মনে, সাধারণ মানুষের চেতনে এবং সাধারণ মানুষের ওই গণতান্ত্রিক অধিকারে বিচার হবে। ভগবান, গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল সবটাই ঠিক আছে, কিন্তু ঠিক চৈতন্যদেবের সঙ্গে এর তুলনা করে বসলেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বললেন যে তার নাকি যোগ্য উত্তরাধিকারী, একদম সার্থক উত্তরাধিকারী। কেমন লাগলো বিষয়টা এতটা ডিপলি বলে দেওয়া, সহজ ব্যাপার না এটা? আমার মনে হয় যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেই বলতে পারলেন এবং এত সুন্দর একটা তুলনা এনে বলতে পারলেন, যেটা আমরা হয়তো হঠাৎ করে এই তুলনাটা মাথায় আনতেই পারতাম না। উনি শিক্ষিত একজন মানুষ, সর্বোপরি উনি একজন শিক্ষিত মানুষ বলেই হয়তো এই কথাটা বলতে পারলেন। দেখুন, গীতাপাঠ হবে এটা তো অবশ্যই খুব সুন্দর একটা বিষয়, মানে এরকম একটা বিষয়, আধ্যাত্মিক বিষয়, সেটাকে সাধারণ মানুষ গ্রহণ করবে এটাই স্বাভাবিক। এবং তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে গীতা পাঠের সঙ্গে সঙ্গে যদি বাইবেল পাঠ হয়, বাইবেল পাঠের সঙ্গে সঙ্গে যদি কোরআন পাঠ হয়, এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এই স্বাভাবিক বিষয়ের মধ্যে যখন অস্বাভাবিকত্ব খোঁজার চেষ্টা চলে এবং সেটা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের, বিজেপির রাজনীতিকরণের জন্য যে চেষ্টা চলে সেটা কিন্তু অস্বাভাবিক, এবং সেই অস্বাভাবিক বিষয়টা কিন্তু মানুষ মেনে নেয় না। মানুষ বড়দিনে উৎসবে মজা করবে, আনন্দ করবে, মানুষ বড়দিনের কেক খাবে, মানুষ ফিরনি খাবে, মানুষ পায়েস খাবে, এটাই এটাই সাধারণ মানুষের কিন্তু মানবিকতার ধর্ম বা মানুষের ধর্ম। সেখানে যদি রাজনীতিকরণের জন্য মানুষকে দাগিয়ে দেওয়া হয় যে না মানুষ শুধুমাত্র এই ডেটে এই কাজটাই করবে, এই গীতা পাঠই শুধু করবে মানুষ, মানুষ বাইবেল পাঠ করবে না, মানুষ কোরআন পাঠ করবে না, মানুষ বাকি কোনো ধর্মকে গ্রহণ করবে না, তাহলে কিন্তু মুশকিল। ভারতীয় জনতা পার্টির প্রসঙ্গ যখন উঠল, এই গীতা পাঠ তারা পরিষ্কার জানিয়েছে ব্রিগেডের মঞ্চ থেকে যেটা হয়েছে, ওটা ভারতীয় জনতা পার্টির কোনো অনুষ্ঠান ছিল না, ছিল গীতা আয়োজক সংস্থা যার সভাপতি প্রদীপ্তানন্দজি মহারাজজি এবং সহসভাপতি নির্গুণানন্দ মহারাজ ব্রহ্মচারী, তারা করেছিল এই গীতা পাঠ। এখানে ভারতীয় জনতা পার্টির সংযোগ এলো কোত্থেকে? না দেখুন, ভারতীয় জনতা পার্টির হয়তো প্রত্যক্ষ সংযোগ নেই, কিন্তু আমরা কোথাও না কোথাও দেখতে পাই যে পরোক্ষভাবে কোথাও না কোথাও গিয়ে দেখতে পাই যে এই যে রাজনীতির মেরুকরণ, হঠাৎ করে গীতা পাঠ এর আগে তো আমাদের এখানে হয়নি, হয়েছে কি? হয়নি। বা আমরা হঠাৎ করে আজকে এত ধর্মীয় উৎসবের যে সেটাকে ধর্মীয় উৎসব বলার থেকে আমি বলবো সেটাকে একদম রাজনীতিকরণের মাধ্যমে ধর্মীয় উৎসব, এটার
প্রাবল্য সেটা কিন্তু আগে ছিল না। আমি এর আগের, আমি ঠিক বিজেপির বাংলায় অনুপ্রবেশের আগের বাংলার কথা বলছি, কারণ আমি তো তার আগের বাংলাকেও দেখেছি। আমি দেখেছি কি ধর্মীয় যে এই কচকচানি সেটা কিন্তু এত প্রবলভাবে মানুষের মধ্যে ছিল না। একজন মুসলিম বাড়িতে একজন হিন্দু বাড়ির ছেলে গিয়ে তার ঈদের সেই খাবার খাবে এবং বিভিন্ন রকমভাবে আয়োজনে বিভিন্ন মজা হবে, আনন্দ হবে, উৎসব হবে, ফিরনি ভাগ করে খাওয়া হবে, কিংবা একজন মুসলিম বাড়ির ছেলে এসে একজন হিন্দু বাড়িতে আনন্দ উৎসব অনুষ্ঠান দুর্গাপুজোয় ভাগ করে নেবে, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম ছিল। কিন্তু বিজেপি অনুপ্রবেশের পর কিন্তু সেই স্বাভাবিক নিয়মগুলোকে না অনেক রঙিনভাবে দেখা হচ্ছে। মানে আজকে ব্রাত্যবসু বলেছেন, যেটা আমার খুব ভালো লাগলো, যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যে তুলনাটা তিনি টেনে এনে বলেছেন, তিনি বলেই হয়তো বলতে পেরেছেন যে এই এই যে একটা অতুলনীয় বিষয় করে দেখা, অতুলনীয় কিন্তু নয়, এটা বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক। সেই স্বাভাবিক বিষয়টার মধ্যে যদি এরকম রং একটার পর একটা ধর্মের রং চাপতে থাকে তাহলে সেটা কিন্তু অস্বাভাবিক। আমি একদমই তাই, এই প্রসঙ্গে আমি একটু পরে আলোচনা করছি, কিন্তু তার আগে যেটা আলোচনা করা দরকার, ছাত্রভোট। ছাত্রভোট কিন্তু 2016 সালের পর থেকে এই শব্দটাই ফিকে হয়ে যাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রভোট নেই, এবং সেই যে ছাত্রভোট তারা নির্বাচন করবে, কমিটি হবে, সেই কমিটিতে ছাত্র নেতা থাকবে, এই স্বাভাবিক পরিবেশ কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে, কিন্তু স্বাভাবিক গণতন্ত্র রক্ষা। কিন্তু সেই জায়গায় লোকসভা ভোটে তৃণমূল বা তার ছাত্রদল যুবদল তারা যেভাবে এগোচ্ছে, কিন্তু তো ছাত্রভোট করতে এত অনীহা কেন, এই প্রশ্নটা যদি, এর কী স্বাভাবিক উত্তর হতে পারে? না দেখুন, আমি বলছি যে 28 আগস্টের মঞ্চ থেকে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে একটা মডেলকে ফলো করে ছাত্র ভোট হবে, সেই মডেলটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে যে মডেলটা ফলো করা হয় সেটাকে ফলো করে করা হবে। এবার সেটার জন্য অনেক রকমের বিল পাস করার বিষয় থাকে, অনেক আইনি বিষয় থাকে যেগুলো চলছে, যেগুলো কিন্তু অন প্রসেস। এবং সবথেকে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মুখ্যমন্ত্রী হিসাবে, নেত্রী হিসাবে না, একজন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তিনি এটা বলেছেন যে ছাত্রভোট ছাত্রদের অধিকার, যে অধিকার কি কখনো খর্ব করা হবে না, যাবেই না খর্ব করা, এবং যত দ্রুত সম্ভব সেটা করা হবে, ছাত্রভোট হবে। আমরাও কিন্তু সেদিকে পজিটিভলি সেই অপেক্ষায় রয়েছি, এবং একজন ছাত্রী হিসাবে আমি বলতে পারি যে ছাত্রভোট যেহেতু আমাদের অধিকার, সেই জায়গায় সেই অধিকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের দেওয়ার চেষ্টা করেছেন। আমরা একটু ধৈর্য ধরি, নিশ্চয়ই হবে। আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণাঙ্কুর দা রয়েছেন, তৃণাঙ্কুর দার নেতৃত্বে ছাত্র পরিষদের যে অগ্রগতি সেটা দ্রুত থেকে দ্রুততর ছাত্র ভোটের দিকে এগোবে, এবং আমি আশা রাখছি যে খুব দ্রুত সেই ছাত্র ভোট হবে।